অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তুই কে? আমি ইমন। আর কে? উনি আমার বাবা আদিত্য চট্টোপাধ্যায়। আর কে? আমি আমি সোমরাজের স্ত্রী। আর কে? কুট্টুসের মা। আর কে? আমার শাশুড়ির বৌমা। এই সব কটাই তুই তো? হ্যাঁ বাবা। ওই মহিলাও তেমন। এই সব কটা পরিচয় ওনার পরিচয়। এতে এত বিভ্রান্তি হওয়ার কি হলো? মানুষ সত্যকে বিভ্রান্ত করে, কিন্তু সত্যকে ধ্বংস করা যায় না। সত্য একদিন দিনের আলোর মতো সবার সামনে আসবে। যাও। আসি বাবা। কিছু বুঝলি? জানি না বাবা, এই মনে হচ্ছে সবটা বুঝে গেলাম, আবার পরক্ষণেই মনে হচ্ছে সবটাই জটপাকিয়ে যাচ্ছে। বলছি আমি কিছু বুঝতে পারছি, কিছু একটা তো বুঝেছিস। দেখো, আমি এইটুকু বুঝেছি যে কমলদের সম্পর্কে এত তাড়াহুড়ো করে কিছু জানা যাবে না, কিন্তু আমার মনে হচ্ছে জানো তো, এই ঘটনার সাথে কমলদের কোনো যোগ আছে। আমার সেরকম কিছু মনে হচ্ছে না, বুঝলি। সেসব পরে ভাববো বাবা, আগে না মনির বাবা এর খোঁজ নিতে হবে। সোমের মা বাবা কি আদৌ মনির বাবাই, সেটা জানতে হবে। জানবি কি করে সেটা? সোমের স্কুল। সোমের স্কুল? ছোটবেলার স্কুল? হ্যাঁ হ্যাঁ, সোমের স্কুলে গেলেই একমাত্র আমরা জানতে পারবো। চলো যাই। চল।